ধন্যবাদ সব যারা উপস্থিত হয়েছেন ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়াকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আজকে আমরা এই ডাক্তার মুরাদ হাসান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং হেলাল করে একজন উপস্থাপন ছিলেন, দুজনের বিরুদ্ধে আমরা আজকে সাইবার ট্রাইব্যুনাল সিলেট আবুল কাশেম সাহেবের কোর্টে মামলা দায়ের করেছি এবং আজকের এই মামলার বাদী জনাব তানভীর আক্তার খান, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ওনার 200 ধারা জবানবন্দি নিয়েছেন। উনি 15 তারিখে রেখেছেন এটা আদেশের জন্য যে উনি তথ্যগুলো যাচাই বাছাই করে রাখবেন। আর আমরা মেইনলি হলো এই যে তারেক রহমানের মেয়ে যে জাইমা রহমান, তিনি রাজনীতির সাথেও জড়িত না, উনি একজন মহিলা এবং বাংলাদেশের একটা ব্যারিস্টারি করে আসছেন, আমরাও আইনজীবী, এই হিসাবে আমরা আরও বেশি ক্ষুব্ধ ওনার নানার বাড়ি সিলেটে, পাশাপাশি উনি কোনো রাজনীতির সাথেও জড়িত নয়। তারপরও তার সম্পর্কে যে মিথ্যা এবং অশালীন কুরুচিপূর্ণ যে কথা বলেছে, এইটা আমার যে ছিল রাষ্ট্র এটার বাদী হয়ে মামলা করা উচিত ছিল এই তাক মুরাদের বিরুদ্ধে, কিন্তু রাষ্ট্র যেহেতু করে নাই, আমরা আজকে সংক্ষুব্ধ হয়ে তানভীর আক্তার খান স্বপ্রণোদিত হয়ে এই মামলাটা করেছেন। আমরা এটার 15 তারিখে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো 15 তারিখের পরে আমরা একটা সিদ্ধান্ত যাবো। এবং যেটা প্রচারিত টাকলা মুরাদ ওনার বিরুদ্ধে এবং আরেকজন আসামির বিরুদ্ধে আজকে আমরা মামলা দায়ের করেছি। এই মামলার বাদী আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান। আমরা এর ন্যায় বিচার এবং সুবিচার প্রার্থনায় মাননীয় আদালতে মামলা দায়ের করেছি। মাননীয় আদালত আগামী 15/12/2021 ইংরেজি তারিখে আদেশ দেবেন বলেছেন। ধন্যবাদ সবাই। সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান এই মামলাটি দায়ের করেছেন, আপনারা জানতে পারবেন, এবং এই মামলার বাদী তিনি আজকে তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন বা ওনার বক্তব্য দিয়েছেন। এরপরে আদালতে সিলেটের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং সিলেটের বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক আইনজীবী এ সময় আদালত এজলাসে উপস্থিত ছিলেন। আমরা সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে আপনাদের জানাচ্ছিলাম।